আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লাউ নিয়ে কথা বলবো, আর যে লাউগুলো নিয়ে কথা বলবো সেই লাউটা আসলে এমন একটা জায়গায় চাষ করা হয়েছিল যেখানে লাউ হওয়ার আসলে কথাই ছিল না। তো তারপরও আসলে এই জায়গাটা অনেক লাউ হয়েছে, এবং এই জায়গাটা আসলে কোন জাতের লাউ আমরা লাগিয়েছি এবং কীভাবে লাগিয়েছি এবং কী পরিমাণের লাউ এখন আমরা পাচ্ছি, এই ব্যাপারটা নিয়ে হবে আজকে আমাদের ভিডিও। তো দেখা যাক আজকে আমাদের ভিডিওটি। এখানে দেখা যাচ্ছে অনেক লাউ হয়ে রয়েছে, আর যে জায়গাটায় আমরা লাউ গাছ লাগিয়েছি এই জায়গাটা ছিল অনেক নিচু জমি। তো এই জায়গাটাকে ভরাট করা হয়েছিল বালি দিয়ে, আর যে বালি দিয়ে জায়গাটাকে ভরাট করা হয়েছে সেই বালির মধ্যেই লাউ গাছগুলো লাগানো হয়েছে। তো বালির মধ্যে আসলে লাউ গাছগুলো কীভাবে হলো, তো এই লাউ গাছগুলো করার জন্য অর্থাৎ চাষ করার জন্য আমরা প্রথমে যে কাজটা করেছি যে এখানে 3 ফিট 3 ফিট 3 ফিট সাইজের বালি ভিতরে গর্ত করা হয়েছে। এই 3 ফিট 3 ফিট 3 ফিট সাইজের গর্তের মধ্যে গোবর এবং মাটি পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে। এরপরে আমাদের যে চারা ছিল লাউয়ের চারা, সেই চারাগুলোকে এনে এখানে রোপণ করা হয়েছে। এরপরে শুধু পানি দেওয়া, অর্থাৎ পানি দেওয়া এবং মাঝে মাঝে গোবর সার দেওয়া, এগুলো ছিল আমাদের কাজ। তো সেই কাজগুলো করার ফলে আজকে আসলে এই লাউগুলো হয়েছে। তবে আরেকটি ব্যাপার, এখানে যেহেতু অনেক বালি, তো আমরা যদি গর্তটা আরও বড় করতাম, অর্থাৎ 3 ফিট 3 ফিট না করে এটাকে যদি আরেকটু বড় করা যেত, তাহলে লাউয়ের যে শিকড়, এই শিকড়টা হয়তো আরও বেশি ছড়াতো। কারণ শিকড় যত বেশি ছড়াবে তো গাছের বৃদ্ধি তত বেশি হবে। তো আমরা যদি গর্তটা আরও বেশি করতাম, তাহলে লাউয়ের যে বৃদ্ধি বা লাউ গাছের যে বৃদ্ধি সেটা আসলে আরও বেশি হতো। তো যাই হোক, আসলে ফার্স্ট টাইম আমরাও বালির ভিতরে লাউ চাষ করেছিলাম, আমরা একটু সন্দেহের মধ্যে ছিলাম যে আসলে লাউ হবে কি না। তো যাই হোক, ফাইনালি আসলে এখানে অনেক ভালো লাউ হয়েছে। আর এখানে যে কোম্পানির সিড লাগানো হয়েছে এটা হলো স্প্যানি কোম্পানির একটি লাউ, আর আজকে আসলে দেখা যাচ্ছে অনেক ফলন, এবং আজকে এখান থেকে প্রায় 30টার মতো লাউ কাটা হয়েছে। এরকম প্রতি একদিন বা দুই দিন পর পর এরকম অনেক লাউ আসলে এখান থেকে আমরা কালেক্ট করে থাকি। তো আসলে এরকম লাউ যে কেউই তার বাড়ির আশেপাশে ছোটো পিট ক্রপ করে চাষ করতে পারেন, সেটা ছাদেও চাষ করতে পারেন, বাড়ির পাশে যদি খালি জায়গা থাকে সেই খালি জায়গাতেও চাষ করা যাবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, এরপরে আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।